ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. খুতবার সময় সনদ আবু দাউদ 1004 কিতাব জুমআ সনদ হাসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খুতবার সময় কোনো কথা বলা জায়েজ নয়, এমনকি একজন কথা বলছে আপনি যদি তাকে বলে দেন তুই চুপ কর তো দুজনে সমান অপরাধী। খুতবার সময়তে স্পষ্ট সমস্ত মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হাদিস তো আছেই, এই হাদিস থেকে ইখতিলাফও করেনি, হাদিস সহি, গোটা মুসলিম উম্মাহ এখানে একমত পোষণ করেছে যে খুতবার সময় কথা বলা জায়েজ নয়, আর কেউ যদি কথা বলে তাকে সতর্ক করাতেও أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.